হ্যালো বন্ধুরা, বেস্টুরেন্ট ফুডের পক্ষ থেকে আমি আফগানি রানা আপনাদের জানাই স্বাগত। আজকের এই পর্বে আমি দেখাবো কিভাবে আমি নিউ জলপাইগুড়ি হতে মিতালি এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় ফিরলাম। বিস্তারিত জানতে হলে দেখতে থাকুন আজকের এই পর্ব। বন্ধুরা, মিরিকে মাত্র একদিন এক রাত থেকে সকালে চলে আসলাম মিরিক লেকের সামনে, যেখানে আগের দিন বিকালে দেখিয়েছি যে অনেক গাড়ি অপেক্ষা করে সেই জায়গাটিতে। এই যে বন্ধুরা এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই বাম পাশে একটি ক্যাফে আছে, এই রাস্তা দিয়ে মিরিক লেকে প্রবেশ করে এবং এখানেই আপনি সুমো গাড়ি দেখতে পাবেন যা শিলিগুড়ি যাচ্ছে। কিছুক্ষণ পরপরই এমন গাড়ি আপনি পাবেন, যারা শেয়ারে যাবেন তারা এই ধরনের গাড়িতে উঠে পড়তে পারেন, মাথা পিছু 200 রুপির মতো খরচ হবে। মোটামুটি 1.5 ঘন্টার জার্নিতেই আমি চলে আসলাম মিরিক থেকে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমি চলে গেলাম নিউ জলপাইগুড়ির এই স্টেশনটিতে একটি অটো দিয়ে। ঢাকা থেকে মিতালি এক্সপ্রেসে করে নিউ জলপাইগুড়িতে এসেছিলাম, তখন স্টেশনের যে সিঁড়ি দিয়ে আমি নেমেছি সেই সিঁড়ি দিয়েই আবার উঠে চলে গেলাম A1 নামের এই কম্পার্টমেন্টে। এখানে এসে ইমিগ্রেশন শেষ করতে একদমই সময় লাগেনি, খুব দ্রুত হয়ে গেল ইমিগ্রেশন পার হয়ে সামান্য অপেক্ষা। বন্ধুরা, আগের একটি পর্বে আমি দেখিয়েছিলাম ট্রেনের আসা এবং যাওয়ার টিকিট একসাথে আমি কেটেছিলাম ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ফিরে যাওয়ার টিকিট বাংলা টাকায় আমার খরচ পড়েছিল 2,280 টাকা। প্ল্যাটফর্মে ফ্যান আছে, ফ্রেশরুম আছে, তাই এখানে এই অপেক্ষাটা আপনারা বোর হবেন না। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের দরজা খুলে দিল। ট্রেনের ভিতরে যেহেতু শীতাতপ নিয়ন্ত্রিত, তাই ট্রেনে প্রবেশ করলে আর কোনো টেনশন নেই, রিল্যাক্স হয়ে বসুন। ঢাকায় পৌঁছানো ছাড়া রাস্তার মাঝে আপনাকে নামতে হবে না এবং কোনো চেক আপ নেই। যেহেতু সকালে ব্রেকফাস্ট সারিনি, ট্রেন স্টেশন থেকে স্যান্ডউইচ নিয়েছিলাম, সেটা খেলাম। নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছাড়বে সকাল 11:45 আর ঢাকা ক্যান্টনমেন্টে এই ট্রেনটি গিয়ে পৌঁছানোর কথা রাত 9:45। বলে রাখা ভালো যে ট্রেনে আপনি ইন্ডিয়ার সাইডে খাবার সাপ্লাই পাবেন না, আপনাকে ট্রেনের একটি বিশেষ কম্পার্টমেন্টে যেতে হবে যেখানে খাবার আছে বা ওদের একটা ক্যান্টিন আছে। সেখানে মূলত ড্রাই ফুড দেওয়া হয়, তবে এই নুডলসটি আপনি পাবেন, গরম পানি সেখানেই পেয়ে যাবেন। বন্ধুরা, ট্রেনে চড়ব আর কুড়মুড়ে চিপস খাবো না, সেটা তো হতে পারে না। মনে হলো যেন 1-1.5 ঘন্টার মধ্যেই চলে এসেছি হলদিবাড়ি স্টেশনে। হলদিবাড়ি স্টেশনে যাত্রী হিসাবে আপনার করণীয় কিছুই নেই, আপনি ট্রেনে বসে থাকবেন। যাত্রীর কোনো চেক আপ হয় না বা ইমিগ্রেশন ইস্যু নেই বা অন্য কোনো বিষয় নেই। এই স্টেশন থেকে একটু সামনে গেলেই চলে আসবে চিলাহাটি বর্ডার, সেখানে আমরা বাংলাদেশ ভারতের বর্ডার দেখতে পাব। বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভারতের বর্ডার, বর্ডার পার হতেই চলে আসলাম বাংলাদেশে। বাংলাদেশের সাইডে প্রবেশ করতেই কিছুক্ষণের মধ্যেই দেখলাম ক্যান্টিন বয় চলে আসলো, তারা দুপুরে খাবার অফার করলো। তাদের কাছে নাস্তাও আছে এবং দুপুরে খাবার হিসেবে বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি। এখানে চিকেন বিরিয়ানি আপনি 150-200 টাকার মধ্যে পেয়ে যাবেন। যারা দুপুরে লাঞ্চ করতে চান তারা অবশ্যই আগে ভাগে
লাঞ্চ কালেক্ট করে নিন, কারণ এটা সীমিত পরিমাণে আসে। তবে শুনেছি যখন যমুনা ব্রিজ পার হয় তখন এদিকে সম্ভবত আরেকবারও খাবার উঠে, তবে সবসময় আপনার ট্রেনে নাস্তা পাবেন বলে আমি জেনেছি। আর কিছুক্ষণ পর পর চা তো আছেই। আনুমানিক প্রায় রাত 10টার দিকেই ট্রেনটি এসে পৌঁছালো ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে। এখানেও ইমিগ্রেশনে বেশি সময় লাগেনি। বন্ধুরা, ঢাকা দার্জিলিং মিরিক ঢাকা এই নিয়ে আমার প্রায় এক সপ্তাহের ভ্রমণের এটাই শেষ পর্ব। যারা আগের পর্বগুলো দেখতে চান দেখতে পারেন। বেস্ট ট্যুর অ্যান্ড ফুড বিটিএফ এর সাথে থাকুন। ধন্যবাদ।